নমস্কার বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত জানাই। এবং আজ আমরা কোঅপারেটিভ ব্যাংকের একটা মক ইন্টারভিউ নেব, একজন ক্যান্ডিডেট যিনি মক ইন্টারভিউ দেবেন। কোঅপারেটিভ ব্যাংকে উনি কোয়ালিফাই হয়েছেন, সিলেক্টেড হয়েছেন ফর ইন্টারভিউ, শর্টলিস্টেড হয়েছেন। তো উনার নাম হচ্ছে MD আরিফুজ্জামান, উনি মুর্শিদাবাদ থেকে বিলং করছেন আর কি। তো উনার ইন্টারভিউটা আমরা আগে দেখে নেব, তারপরে উনার ইন্টারভিউ সম্পর্কে, উনি ইন্টারভিউটা কেমন কি দিলেন এবং কোনটা সঠিক দিলেন, কোনটা একটু গন্ডগোল করলেন বা একটু নড়বড়ে করেছেন, সে বিষয়ে আমরা আমাদের মতামত দেব। যেটা আপনারা এমনিতেও আমাদের চ্যানেলে দেখে থাকেন যে বিভিন্ন ইন্টারভিউ নেওয়ার পর সেই ইন্টারভিউ সম্পর্কে সব বিস্তারে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ইন ডিটেলসে মতামত দিয়ে থাকি। সেই ক্যান্ডিডেটের ভালো মন্দ, দুর্বল জায়গা, সবল জায়গা, সেগুলো আমরা আলোচনা করে থাকি। তো চলুন প্রথমে আমরা MD আরিফুজ্জামান নেন, যিনি মুর্শিদাবাদ থেকে ইন্টারভিউ দিচ্ছেন, উনার কোঅপারেটিভ ব্যাংক ইন্টারভিউ। হ্যালো, MD আরিফুজ্জামান বলছেন? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। মর্নিং। আচ্ছা, তো ঠিক আছে, প্রথমে আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশন দিন। স্যার, মাই নেম ইজ মোহাম্মদ আরিফুজ্জামান। আই অ্যাম কাম ফ্রম আই এম ফ্রম দ্য ডিস্ট্রিক্ট অফ নবাব মুর্শিদাবাদ। আই পাসড মাই মাধ্যমিক অ্যান্ড HS ফ্রম আওয়ার লোকাল হাই স্কুল নেম পাঁচগ্রাম হাই স্কুল। আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম ভাগলপুর ইউনিভার্সিটি বিহার ইন ইংলিশ অনার্স। ইন 2014, I also completed my MA in English from the same university. I'm dedicated, fast learner, hardworking person, and punctual person. I have no any particular hobby. But I love to watch movie and organizing quiz program. Okay. ওকে, ট্রাই টু স্পিক লাউড। ওকে, লিটল। ওকে স্যার। ওকে, হ্যাঁ, ইট উইল বি ভেরি হেল্পফুল। সো ইয়োর ডিস্ট্রিক্ট ইজ এ বর্ডার ডিস্ট্রিক্ট হুইচ শেয়ার্স বর্ডার উইথ ইন এ আনাদার কান্ট্রি অ্যান্ড দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ বাংলাদেশ। অ্যাম আই রাইট স্যার? ইয়েস স্যার। সো হাউ মেনি কিলোমিটার্স অফ বর্ডার ডাজ মুর্শিদাবাদ শেয়ার উইথ বাংলাদেশ? স্যার, ইট ইজ 125.35 কিলোমিটার স্যার। গুড। অ্যান্ড আউট অফ দ্যাট হাউ মেনি ইজ ল্যান্ড বর্ডার? স্যার, দিস টাইম আই কান্ট রিমেম্বার ইট স্যার। ওটা ঠিকই বলেছেন, 125.35 কিলোমিটার আপনার টোটাল বর্ডারটা শেয়ার করছে মুর্শিদাবাদ জেলাটা। তার মধ্যে কত কিলোমিটার ল্যান্ড তো কতটা শেয়ার করছে, বেশিরভাগটাই জল আর কি? হ্যাঁ স্যার, এটা আমার জানি স্যার। আচ্ছা, জল যেটা শেয়ার করছে ওটা অ্যাকচুয়ালি কোনটা, কোন নদী বা কি? স্যার, এটা এটা হচ্ছে যে গঙ্গা নদী, যেটা আমাদের মুর্শিদাবাদের ধুলিয়ানে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগীরথী হয়ে, ভাগীরথী আর হুগলি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর একটা পদ্মা নাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই সেই পদ্মাটাই হচ্ছে পদ্মা, এবং গঙ্গার যে মিলনস্থল বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরটাই হচ্ছে জলের বর্ডার। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের অন্য কোনো রাজ্য কি বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে? বাংলাদেশের সঙ্গে স্যার ত্রিপুরা শেয়ার করছে, ত্রিপুরা, মিজোরাম, আসাম স্যার। আর অন্য কোন স্টেট? আপনি মানে বাংলাদেশের সঙ্গে কিন্তু আরো আছে মনে হচ্ছে, আর অন্য কোন স্টেট? আপনি আসাম, ত্রিপুরা, মিজোরাম বলেছেন, আর কি কোনো আছে? আরেকটা স্যার, তাহলে মেঘালয়। মেঘালয়, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের
একদম ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট কোনটা? হুইচ ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? মানে একদম পশ্চিম প্রান্তের জেলা কোনটি পশ্চিমবঙ্গের? একদম পশ্চিম প্রান্তের জেলা যদি বলি স্যার, তো আমাদের মুর্শিদাবাদের একদম পশ্চিম প্রান্তে তো বীরভূম আছে স্যার, আর আর না, আমি এমনি মুর্শিদাবাদের বলছি না, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের। পশ্চিমবঙ্গের তাহলে স্যার একদম পশ্চিম প্রান্তের স্যার পশ্চিম বর্ধমান স্যার। পশ্চিম বর্ধমান? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না, সরি। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদের ব্লক কতগুলো আছে? স্যার মুর্শিদাবাদের ব্লক আছে স্যার 26টি, সাবডিভিশন? সাবডিভিশন আছে 5টি স্যার। বলতে পারবেন সাবডিভিশনগুলোর নাম? হ্যাঁ স্যার, 5টি হচ্ছে স্যার, একটি হচ্ছে বহরমপুর, একটি হচ্ছে মুর্শিদাবাদ বা লালবাগ বলি যেটা স্যার, একটা হচ্ছে ডোমকল, কান্দি আর জঙ্গিপুর স্যার। বহরমপুর সাবডিভিশন স্যার, হ্যাঁ বহরমপুর। আচ্ছা, বহরমপুর, কান্দি, লালবাগ, লাল লালবাগ আর হ্যাঁ জঙ্গিপুর, ডোমকল, জঙ্গিপুর, ডোমকল, ডোমকল। আচ্ছা, সদর বলে কিছু আছে নাকি? স্যার সদর, হ্যাঁ আছে স্যার, সদর হচ্ছে আমাদের বহরমপুর, মুর্শিদাবাদ জেলার স্যার বহরমপুর সদর। আচ্ছা, ওটা কি সদর বলা হয় না বহরমপুর বলা হয়? স্যার ওটাকে স্যার আমাদের মুর্শিদাবাদের হেডকোয়ার্টার বা সদর শহর বহরমপুর বলা হয়। আচ্ছা আচ্ছা, আপনার জেলার মানে ঐতিহাসিকভাবে তো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ঐতিহাসিক স্থানও আছে, তো দুই একটা নাম করেন দেখি সেগুলো, ঐতিহাসিক জায়গা স্যার বা দর্শনীয় স্থান। একটি দর্শনীয় আমাদের মুর্শিদাবাদ জেলার সব থেকে যে দর্শনীয় স্থানটা বিখ্যাত সেটা হচ্ছে হাজারদুয়ারি, তারপরে আছে কাটরা মসজিদ, খোশবাগ, আর হচ্ছে স্যার আমাদের সব থেকে পুরনো মুর্শিদাবাদ জেলার সব থেকে পুরনো স্যার কৃষ্ণনাথ কলেজ। আচ্ছা, তা আপনি কৃষ্ণনাথ কলেজ থেকে পড়াশোনা করেছিলেন নাকি কোনো সময়? না স্যার, আমি কৃষ্ণনাথ কলেজ থেকে পড়াশোনা করিনি স্যার। কেন? স্যার আমি স্যার আমি আমার মাধ্যমিক আর এইচএস আমি আমার গ্রাম থেকে গ্রামের স্কুল থেকে পাস করি, তারপর স্যার আমার একটা ইচ্ছে ছিল যে আমি কোথাও বাইরে গিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করা বা উচ্চ শিক্ষা গ্রহণ করা, তো পরে আমি আমার বন্ধুদের কাছ থেকে আমি আমার মানে আমি যেখান থেকে গ্রাজুয়েশন করি অর্থাৎ তিলকামাঝি ভাগলপুর ইউনিভার্সিটি বিহার, সেখানকার ব্যাপারে জানতে পারি, আমি সেখানে গিয়ে অ্যাডমিশনটা নিই স্যার। তো একদম স্যার আদার স্টেটে গিয়ে অ্যাডমিশনটা নিয়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, হাজারদুয়ারি কে তৈরি করেছিলেন? স্যার হাজারদুয়ারি তৈরি করেছিলেন স্যার বাংলার নবাব নাজিম হুমায়ুন জা স্যার। আচ্ছা, তো আপনি কোঅপারেটিভ ব্যাংক সার্ভিসের জন্য আর কি এক্সামে মানে ইন্টারভিউ দেবেন তাই তো? মানে ইয়েস স্যার, দিতে প্রস্তুতি নিচ্ছেন আর কি? বেশ ভালো কথা। আচ্ছা, মানে কোঅপারেটিভ ব্যাংক এবং আদার যে ব্যাংকগুলো আছে, এই দুটো ব্যাংকের পার্থক্যটা কী, বা আদার যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে মেন ডিফারেন্সটা কী? স্যার কমার্শিয়াল ব্যাংক এন্ড কোঅপারেটিভ ব্যাংক দুটো আলাদা ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে স্যার কমার্শিয়াল ব্যাংক ওয়ার্কস, কমার্শিয়াল ব্যাংক কাজ করে প্রফিটের জন্য, দে ওয়ার্ক ফর প্রফিট, আর কোঅপারেটিভ ব্যাংক কাজ করে নো প্রফিট নো লস, এই থিওরিতে বিশ্বাসে তারা কাজ করে। আর কমার্শিয়াল কোঅপারেটিভ ব্যাংকের যে ভোট ভ্যালু, অর্থাৎ ওদের ভোট ভ্যালু হচ্ছে একটি মেম্বার ইকুয়াল টু একটি ভোট, কিন্তু কমার্শিয়াল ব্যাংকের যে ভোট সিস্টেম হচ্ছে যার শেয়ার পার্সেন্টেজ বেশি তার ভোটের ভ্যালু ততটাই বেশি। তৃতীয়ত হচ্ছে স্যার কমার্শিয়াল ব্যাংক কাজ করে স্যার মেনলি আরবান এরিয়া, ভেরি আরবান আর সেমি আরবান এরিয়াতে কাজ করে, আর কোঅপারেটিভ ব্যাংকগুলো হচ্ছে স্যার যেখানে আর কমার্শিয়াল ব্যাংক পৌঁছাতে পারে না, অর্থাৎ রিমোট রিমোট ভিলেজ এরিয়া বা রুরাল এরিয়া, সেখানে কোঅপারেটিভ ব্যাংক কাজ করে।
আর কমার্শিয়াল ব্যাংক সাধারণত কাজ করে সেভিংস ডিপোজিট এবং লোন প্রদান করে থাকে, এবং সেই লোনগুলো প্রদান করে বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় বিজনেসম্যান এবং ইন্ডিভিজুয়াল দেখেও লোন দিয়ে থাকে। কিন্তু স্যার কোঅপারেটিভ ব্যাংকে, কোঅপারেটিভ ব্যাংক মেনলি তারা কাজ করে তাদের মেম্বারদেরকে নিয়ে, এবং তারা যে লোন প্রদান করে সেটা রুরাল ডেভেলপমেন্টের কাজে লোন দিয়ে থাকে। যেমন সেটা স্যার ফার্মারদেরকে দিয়ে থাকে, সেলফ হেল্প গ্রুপকে দিয়ে থাকে, যারা ডিয়ারি ডিয়ারি বিজনেস করে তাদেরকে দিয়ে থাকে, বা কেউ ফিশারি বা পেসি কালচার বিজনেস করে থাকে তাদেরকেও দিয়ে থাকে স্যার। আচ্ছা, তো মূলত একটা বড় ডিফারেন্স বলা যায় যে কোঅপারেটিভ ব্যাংক আমাদের রুরালের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল এফেক্টিভ, এবং ফার্মারদের সঙ্গে যোগাযোগটা বেশি ভালো। আর অন্যদিকে কমার্শিয়াল ব্যাংকগুলো বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ব্যাংকের ক্ষেত্রে আমরা অনেকগুলো টার্ম শুনতে পাই, তাই না? যেমন ধরেন IFSC, MICR বা আরও আছে CIF, এরকম কিছু। তো এই IFSC কি এটা, এটা ফুল ফর্মটা কি স্যার? IFSC হচ্ছে স্যার ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড স্যার। আচ্ছা, আর আগে বলেন। IFSC কোড হচ্ছে স্যার ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। হ্যাঁ, সে তো বুঝলাম, এটা ফুল ফর্মটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এটা? ও স্যার, হ্যাঁ, IFSC যেটা হচ্ছে যে এটা প্রতিটা ব্যাংকে বা প্রতিটা প্রতিটা ব্যাংকের ব্রাঞ্চে থাকে নিজস্ব একটা করে IFSC কোড। IFSC কোড হয় 11 ডিজিটের স্যার। আর এই 11 ডিজিটের যে IFSC কোড হয়, তার মধ্যে প্রথম 4টি যে ক্যারেক্টার থাকে সেটা থাকে সে ব্যাংকের যে ব্রাঞ্চ, সে ব্রাঞ্চের আইডেন্টিটি বা সে ব্যাংক ব্রাঞ্চের নাম হিসাবে থাকে সেই 4টি কোড। আর তারপরে যে 5 নম্বর যে নাম্বারটি থাকে সেটা সাধারণত সেটা জিরো থাকে। আর পরের যে ছটি ক্যারেক্টার বা সংখ্যা যাই থাকুক সেটা স্যার বিবেচিত হয় স্যার ব্রাঞ্চটি কোন ব্যাংকের স্যার, সে ব্রাঞ্চের আইডেন্টিটি ওখানে প্রকাশ পায় স্যার। আচ্ছা আচ্ছা, কত রকমের ডিপোজিট হয় ব্যাংকে? স্যার ডিপোজিট স্যার বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন স্যার ডিমান্ড ডিপোজিট, টার্ম ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট স্যার হয়ে থাকে স্যার। আচ্ছা, হ্যাঁ, যে ফিক্সড ডিপোজিট আর ধরেন ইন্টারেস্ট রেকারিং ডিপোজিট যেটা, ঠিক আছে, ইয়েস স্যার, তো এই দুটোর মধ্যে ইন্টারেস্ট কোনটাতে বেশি পাওয়া যেতে পারে বলে মনে হয়? স্যার ফিক্সড ডিপোজিটে স্যার ইন্টারেস্টটা বেশি পাওয়া যায়, আর রিকারিং ডিপোজিটে তুলনামূলক কম পাওয়া যায়। কারণ হচ্ছে ফিক্সড ডিপোজিট হচ্ছে একটা লং টার্ম ডিপোজিট, আর রিকারিং ডিপোজিট হচ্ছে যে আমি সেম অ্যামাউন্ট মানি আমি মানে ইনস্টলমেন্টের মাধ্যমে বা ইনস্টলমেন্টের মতো মান্থলি মান্থলি বা ডেলি বেসিসে আমি জমা করতে পারি। তা এখানে ফিক্সড ডিপোজিটের তুলনায় স্যার রিকারিং ডিপোজিটের যে ইন্টারেস্ট রেটটা একটু কম স্যার। ফিক্সডটাতে কম? না স্যার, ফিক্সডটাতে বেশি স্যার, রিকারিং ডিপোজিটে ফিক্সডটাতে বেশি স্যার, রিকারিং ডিপোজিটে একটু কম স্যার। আচ্ছা, আচ্ছা, এই কোঅপারেটিভ মিনিস্টার কে আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে? স্যার বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন শ্রী অরূপ রয় মহাশয়। অরূপ রয় মহাশয়, আচ্ছা আচ্ছা, বর্তমানে আপনি এখন কি করছেন তাহলে? স্যার বর্তমানে আমি স্যার কম্পিটিশন পরীক্ষার জন্য অর্থাৎ গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন দিচ্ছি স্যার। আচ্ছা, তো তার মধ্যে এটা একটা আশা করি। হ্যাঁ স্যার। তো আর কিসে পাস করে আছেন এখন? স্যার আমি পাস করেছি স্যার WBPSC স্যার ক্লার্কশিপ মেন দিয়ে রেখেছি, আর স্যার এই কোঅপারেটিভটা পাস করে রেখেছি স্যার, মানে শর্টলিস্টেড হয়েছি ফর ইন্টারভিউ স্যার। আচ্ছা, তাহলে এই দুটো পেলে কোন, ধরেন দুটোই পেয়ে গেলেন, তাহলে কোনটাই যেতে চাইবেন আপনি স্যার? দুটোই পেয়ে গেলে বলতে স্যার, যেহেতু স্যার কোঅপারেটিভের ইন্টারভিউ এখন
হচ্ছে স্যার, এটা আশা করা যায় যে খুব তাড়াতাড়ি তার রেজাল্টটা হয়ে যাবে। আর পিএসসি ক্লার্কশিপের যেহেতু এখনো মেনের রেজাল্ট দেয়নি, তারপরে তার প্রসেসটাও এখনো অনেক লেন্দি প্রসেস, মানে তারপরে আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে আছে স্যার টাইপিং টেস্ট, তারপরে স্যার ফাইনাল রেজাল্ট। তাই যদি সেটা কোন চাকরি বা কোন জবটা আমি করব সেটা বড় কথা নয়, সেটা হচ্ছে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার স্যার। যেহেতু আমি আমি বরাবরই একটা ইচ্ছে ছিল যে আমি গভর্নমেন্ট জব করব, আর গভর্নমেন্ট জব করব, আর সেই গভর্নমেন্ট জবটা সেটা ব্যাংক হোক বা পিএসসির যে কোনো ক্লারিক্যাল পোস্ট হোক স্যার, আমার সেটাতে কোনো ইয়ে নেই, দ্বিধা নেই যে আমি কোনটা করব। তবে আমি স্যার বর্তমানে স্যার আমি কোঅপারেটিভ ব্যাংকটাকে আমি বেছে নেব স্যার। আচ্ছা আচ্ছা, মানে প্রাইভেট জবে আর গভর্নমেন্ট জবের মধ্যে অসুবিধা রয়েছে? প্রাইভেট জবও তো অনেক ভালো আছে, অনেক ফেসিলিটি দিয়ে থাকে। স্যার প্রাইভেট জব আর গভর্নমেন্ট জবের মধ্যে যে ফেসিলিটি যদি বলা যায় বা যে পার্থক্য, মেন পার্থক্যটা যেটা বলা যায় সেটা হচ্ছে পারমানেন্ট বেসিস স্যার, মানে বা যার সিকিউরিটি এক কথায় বলা যায় যে ভবিষ্যৎ সিকিউরিটি, অর্থাৎ পারমানেন্ট যেটা গভর্নমেন্ট জব সেটা হচ্ছে পারমানেন্ট জব, তাতে সিকিউরিটি আছে যে আমি আমার যে ডিউরেশন যে টাইম পিরিয়ড সেটা আমি পুরোপুরি আমি কমপ্লিট করতে পারবো স্যার, এবং সেটা আমি কমপ্লিট করে মানুষের আমি মানুষের কাছে আমি সেবা পৌঁছে দিতে পারবো। আর যেটা প্রাইভেট জব স্যার, সে প্রাইভেট জবটা হচ্ছে স্যার যেটাতে ইনসিকিউরিটি থাকে, কারণ হচ্ছে যে এখন চারিদিকে যেটা সৃষ্টি হয়েছে যে COVID-19 বা প্যান্ডামিক যেটা শুরু হয়েছে, তার ফলে যে একটা অর্থনৈতিক যে একটা ডিস্ট্রাকশন দেখা দিয়েছে চারিদিকে, ফলে প্রাইভেট কোম্পানিগুলো তাদের যে কর্মচারী বা তাদের যে এমপ্লয়ি সেগুলোকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে, ফলে সেখানে জব সিকিউরিটা তার নেই স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনি ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এই কোটেশনটা শুনেছেন? হ্যাঁ স্যার, ফেয়ার ইজ ফাউল। হ্যাঁ স্যার শুনেছি স্যার। আচ্ছা এটা মানে কোন প্লেতে আছে স্যার? এটা স্যার ওপেনিং লাইন স্যার উইলিয়াম শেক্সপিয়ারের স্যার ম্যাকবেথ। গুড। আচ্ছা কারা বলে এটা, মানে কাদের বক্তব্য ছিল এটা? এটা স্যার বক্তব্য ছিল যে সুপার ন্যাচারাল এলিমেন্ট থ্রি উইচেস, এই থ্রি উইচেস এর এটা বক্তব্য ছিল। আচ্ছা আচ্ছা, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এটা কি অ্যাকচুয়ালি বক্তব্যটা কি, তারা কি বলতে চাইছে, এর অর্থটা কি স্যার? অ্যাকচুয়াল অর্থ স্যার এই মুহূর্তে স্যার আমি বলতে পারছি না স্যার। আচ্ছা, এমনি টিউশন টিউশন করান নাকি? না স্যার টিউশন করেন। আর বিএড ডিএড করেছেন? না স্যার। আচ্ছা, তাহলে আপনি মোটামুটি টিচিংয়ে যাওয়ার বিশেষ কোনো ইচ্ছে নেই বা তার প্রস্তুতি রাখেননি আর? না স্যার টিচিংয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই, তবে যে 2014 যে টেট হয়েছিল সেটাতে আমি কোয়ালিফাই করি, 2018 যেটা রেজাল্ট হয়েছিল স্যার, তো যেহেতু স্যার আমার কোনো ট্রেনিং ছিল না তাই স্যার আমি জবটা পাইনি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা বিখ্যাত গল্প, এটা হয়তো আপনি শুনে থাকবেন, দ্য শেলফিস জায়ান্ট, পড়েছেন কোনো সময়? হ্যাঁ স্যার পড়েছি অনেক আগে স্যার, ক্লাস 10-এ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কে লিখেছিলেন এটা মনে আছে? না স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, একটা স্পেলিং আপনাকে জিজ্ঞেস করি, মিসলেনিয়াস স্পেলিংটা করতে পারবেন? মিসলেনিয়াস স্যার MIS CE ডবল L NE OUS। একটু মনে হচ্ছে মিস হয়ে গেল, একটা এ মনে হচ্ছে মিস হয়েছে, ডবল এল এর পর একটা এ হবে। এ হ্যাঁ স্যার ডবল এল এর পর একটা এ হবে। আচ্ছা এর অর্থটা কি? মিসলেনিয়াস মানে স্যার বিভিন্ন রকম স্যার। আচ্ছা গ্রামারে, ইংলিশ গ্রামারে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস থেকে থাকে, তো এই দুটো আলাদা করে আমরা কীভাবে চিনবো আর কি, যে একটা দুটো সেন্টেন্স দেওয়া আছে
যে এটা অ্যাক্টিভ ভয়েস এবং এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কীভাবে চেনার একটা সহজ উপায়? স্যার প্যাসিভ ভয়েস যেটা চেনার উপায় সব থেকে সহজ হচ্ছে যে প্রথমে তো এটা হচ্ছে স্যার অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, আর অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেটা অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, এবং যেটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে, কিন্তু তার আগে একটা বাই প্রিপোজিশন বসবে স্যার। হ্যাঁ, তাহলে একটা এই বাই একটা থাকবে আর কি। হ্যাঁ স্যার, বাই প্রিপোজিশন। যেমন একটা সেন্টেন্স দেয়া রইলো আর কি, এবার স্যার দুটো দুটো যে অ্যাক্টিভ বা প্যাসিভ আছে সেটা ব্যাপারটা নয়, আপনার যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা ধরুন প্যাসিভে দেওয়া আছে, তো সেটা কীভাবে চিনবে স্যার? যে মেন ভার্বের যে থার্ড ও বেন ভার্বের ভার মানে পাস পার্টিসিপল ফর্মটা, তার আগে একটা বি ভার্ব থাকবে, আর সেই সঙ্গে বাইও একটা ক্লু অবশ্যই। ঠিক আছে, আচ্ছা আপনাদের এলাকাতে দুয়ারে সরকার হচ্ছে এখন? হ্যাঁ স্যার, একটা ক্যাম্প হয়ে গেছে স্যার, 19 তারিখ ছিল স্যার। আচ্ছা, গেছেন ক্যাম্পে কোনোদিন? না স্যার, সে মানে ক্যাম্পে যাওয়া হয়নি স্যার, মানে এবার যেটা লক্ষ্মী ভান্ডারের যে ফর্মটা ছিল স্যার সেটা আগে আমাদের ওখানকার যে মেম্বার ছিলেন, আমাদের বুথের যিনি মেম্বার ছিলেন তিনি আগেই জমা নিয়ে নিয়েছিলেন, তাই স্যার ক্যাম্পে আর যাওয়া হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, এই দুয়ারে সরকার প্রকল্পের মধ্য দিয়ে আপনারা কি কোনো সুবিধা কিছু পেয়েছেন? হ্যাঁ, সুবিধা বলতে স্যার হ্যাঁ অবশ্যই একটা সুবিধা পেয়েছি, যেমন স্যার আমাদের কৃষক বন্ধুর যে সুবিধা, যে কৃষক বন্ধু প্রকল্প যেটা হচ্ছে স্যার আপনার ওই চাষি বা ভাগ চাষি যে হোক না কেন তিনি একটা ম্যাক্সিমাম যদি 2 একর জমি থাকে বা মিনিমাম যাই থাকুক না কেন তিনি একটা মিনিমাম বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট পাবেন। আগে ছিল মিনিমাম অ্যামাউন্ট ছিল 2000 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 4000 টাকা, আর আগে যে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা ছিল 5000 সেটা এখন হয়েছে 10000। তো সেই সুবিধাটা আমরা দুয়ারে সরকারের মাধ্যমেই পেয়েছি স্যার। আচ্ছা, ওটা জমির পরিমাণটা এক্সাক্ট আপনার জানা নেই মনে হচ্ছে। সরি স্যার, আমি এক্সাক্ট জানি না স্যার, আচ্ছা মানে হ্যাঁ, এই কৃষক বন্ধু প্রকল্পটার সুবিধা নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট সাবমিট করতে হয় জানা আছে? কৃষক বন্ধু সুবিধা নেওয়ার জন্য প্রথমত একটা স্যার কৃষক বন্ধুর একটা যে ফর্ম অনলাইন থেকে প্রিন্টেড যে ফর্ম সে ফর্ম, তার সঙ্গে একটা স্যার জমির যে রেকর্ড বা পর্চা বলা হয় সেই জমির পর্চা, তার সঙ্গে স্যার ব্যাংকের পাসবইয়ের পাসবইয়ের যে মানে ফ্রন্ট পেজ তার তার জেরক্স কপি, তার সঙ্গে স্যার ভোটার আইডি কার্ড এবং আধার আইডি কার্ড জেরক্স। আর কিছু? হ্যাঁ স্যার, তার সঙ্গে 1 কপি ফটো স্যার। আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল নম্বরটা অবশ্যই দিতে হবে, কেন ওটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লাগে। হ্যাঁ স্যার, মোবাইল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো আপনি বলছিলেন যে আপনার হবি হচ্ছে সিনেমা দেখা, তাই তো? হ্যাঁ স্যার, মাঝে মধ্যে স্যার সিনেমাটাই দেখি স্যার অবসর সময় আছে। আচ্ছা, মানে এটা অবসর সময় মাইন্ড ফ্রেশ করার জন্য দেখেন মনে হয় নাকি? হ্যাঁ স্যার, একটু অবসর সময়ে সময়টা পেলে স্যার, এখন তো স্যার পড়াশোনার চাপে সেভাবে সিনেমা দেখা হয় না, তবে যেটুকুই সময় পাই স্যার ওই সিনেমা দেখি। কি মানে, হলিউড না বলিউড, কোন ধরনের সিনেমা দেখেন? না স্যার, সব রকমই দেখি স্যার, বলিউড হলিউড স্যার সব রকমই দেখা হয়, তবে বলিউডটা বেশি দেখা হয় স্যার। আচ্ছা, শেষ কোন সিনেমাটা দেখেছেন? স্যার শেষ সিনেমা বেশ কয়েকদিন আগেই দেখেছি, তবে স্যার একটা পুরোনো সিনেমাই দেখেছি স্যার, সেটা স্যার 3 ইডিয়টসটা স্যার। তো হ্যাঁ, বেশ পুরানো তো। আচ্ছা আচ্ছা, তো প্রিয় অভিনেতা কে আপনার? স্যার আমার স্যার প্রিয় অভিনেতা হচ্ছে স্যার আমি ওনার আমির খানকে আমি আমার প্রিয় অভিনেতা হিসাবে মানে পছন্দ করি। বেশ আচ্ছা, তাহলে ওনার ওই তারে জমিন পর সিনেমাটা দেখেছেন? তারে জমিন পর সিনেমাটা দেখা হয়নি, তবে স্যার ওনার মানে সিনেমাটার ব্যাপারে স্যার কিছুটা শুনেছি স্যার, যে আচ্ছা
আচ্ছা, ওখানে একটা ছেলে, বাচ্চা ছেলের অভিনয় করছে তাই না? আচ্ছা, ওর কিছু একটা সমস্যা আছে মনে হয়, কিছু একটা রোগ আছে। হ্যাঁ স্যার, ও একটা বাচ্চাটা স্যার একটা যে রোগ আছে, রোগটার নাম হচ্ছে স্যার আই থিঙ্ক ডিসলেক্সিয়া রোগে। হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ ওটাই জানতে চাইছিলাম। ঠিক আছে। আচ্ছা, সেই সঙ্গে আমির খানের দঙ্গল সিনেমাটাও নিশ্চয়ই দেখেছেন আশা করি। হ্যাঁ স্যার, ওটা দেখা হয়েছে স্যার। আচ্ছা, এখানটায় আমির খান যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রটার নাম কি? ফগট ফগট ফ্যামিলি স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার, নামটা আমি জানতাম স্যার। আচ্ছা আচ্ছা, মানে ইন্ডিয়ান ফিল্মে, সিনেমাতে হায়েস্ট যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে ইন্ডিয়ান সিনেমা ক্ষেত্রে, সেই অ্যাওয়ার্ডটার নাম জানেন? স্যার সেটা স্যার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড স্যার। আচ্ছা বেশ, তো এটা কবে থেকে দেওয়া শুরু হয়? এক্সাক্ট সালটা তো মনে পড়ছে না স্যার, যদি বলেন তো গেস করতে পারি। ঠিক আছে, করেন, গেস করেন। মানে হ্যাঁ, গেস করেন। 1961 স্যার। না, আর একটু গেলে ভালো হতো, আর 7-8 বছর গেলে ভালো হতো হয়তো। 1969 1969, হ্যাঁ। আচ্ছা, এটা প্রথম কাকে দেওয়া হয়েছিল এই পুরস্কারটা জানা আছে? দাদা সাহেব এটা ফালকে স্যার প্রথম, হ্যাঁ, কে পেয়েছিলেন? স্যার দেবিকা রানী। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, এটা মানে দাদা সাহেব ফালকের মানে নিশ্চয়ই কারো একজন নাম, তাই তো? হ্যাঁ, তো উনার নামেই কেন শুরু করা হলো এই অ্যাওয়ার্ডটা? কারণ ভারতবর্ষের যে প্রথম নির্বাক ছবি ছিল রাজা হরিশ্চন্দ্র, সেই রাজা হরিশ্চন্দ্রের ডাইরেক্টর ছিলেন দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে, ওনার পুরো নাম আছে এই মুহূর্তে মনে পড়ছে না, তো তিনি ছিলেন, তিনি তেনাকে আমাদের ভারতীয় সিনেমা জগতের গড ফাদার বলা হয়ে থাকে বা সিনেমা জগতের জনক বলা হয়ে থাকে, তার জন্য তিনার নামেই এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটি শুরু করা হয়। আচ্ছা, এই যে বললেন আর কি রাজা হরিশ্চন্দ্র, এটা কত সালে হয়েছিল? রাজা হরিশ্চন্দ্র 1913 সালে স্যার। 1913 সাল, বেশ। আর এই যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা, এই অ্যাওয়ার্ডটা কি অ্যাওয়ার্ডটা অ্যাকচুয়ালি মানে? সরি স্যার এই মুহূর্তে বলতে পারছি না স্যার। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডেন লোটাস, লোটাস, গোল্ডেন লোটাস, হ্যাঁ, পদ্ম সোনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আপনার ইন্টারভিউ হচ্ছে 31 তারিখ, তাই তো? 31 আগস্ট স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো বন্ধুগণ, আমরা MD আরিফুজ্জামানের মক ইন্টারভিউ দেখলাম। এবার ওনার সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব প্রতিটা বিষয় নিয়ে। তো প্রথমে যেটা বলবো, যে উনি নিঃসন্দেহে ক্যান্ডিডেট হিসাবে একজন ভালো, এবং অনেক প্রশ্নের উত্তর খুব সুন্দর গুছিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই দিয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কিছু কিছু প্রশ্নের একটু নড়বড়ে হয়েছে কিছু কিছু জায়গায়, সে বিষয়গুলো নিয়ে। এবং আর একটা কথা আমি বলবো, যে আই কন্ট্যাক্ট এবং হাত নাড়ানোর যে ব্যাপারটা, এগুলো হয়তো আমরা অনিচ্ছাকৃত সত্ত্বেও করে ফেলি, তো সেই বিষয়টা একটু কন্ট্রোল করতে বলবো। এবং আই কন্ট্যাক্টটা আমি বলবো অবশ্যই, যে যিনি এক্সামিনার বা ইন্টারভিউ বোর্ডে যিনি থাকবেন আর কি, তার সঙ্গে মিলিয়ে কথা বলতে আর কি, যখন যে ইন্টারভিউয়ে বোর্ডে যিনি কোশ্চেন করবেন তার দিকে তাকিয়েই আনসারটা করার জন্য, এবং এদিক ওদিক উপরে নিচ না তাকানোই। যদি আমরা এটা করে ফেলি আমরা অবচেতন মনেই, তো যে প্রশ্নগুলো উনি একটু মিস করেছেন বা হয়তো আরও একটু আনসারটা গুছিয়ে দেওয়া যেত, সেই সব কোশ্চেনগুলো এবার আমরা একটু দেখে নেবো। তো সর্বপ্রথম যেটা বলবো, যে উনি যেহেতু ইংলিশ বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু ওনার সেলফ ইন্ট্রোডাকশনটা আমার মনে হয় আর একটু ইম্প্রুভ করা অবশ্যই দরকার আছে, এবং একটু গুছিয়ে।
যেন একটু খটোমটো ভাবে হচ্ছে, একটু ভেঙে ভেঙে হচ্ছে, ওটা না হয়ে একটা ফ্লুয়েন্টলি একটা সেলফ ইন্ট্রোডাকশন। আবার যেহেতু সেলফ ইন্ট্রোডাকশনটা তো আমরা একটা কি বলবো একটা জেনারেল কোশ্চেন যেটা আমরা রেডি করে রাখতে পারি, সুতরাং ওই কোশ্চেনটাতে আমাদের মনে হয় কোনো রকম গণ্ডগোল না করাই ভালো, এবং কনফিডেন্সের সঙ্গে, এবং সেই সঙ্গে ওই কোশ্চেনটা আমাদের সর্বপ্রথম করা হয়, সুতরাং ওটাও একটা ইম্প্রেশনের ব্যাপার, আমার কনফিডেন্সের লেভেলটাও বাড়িয়ে দেয় আমি যদি সেলফ ইন্ট্রোডাকশনটা সঠিকভাবে দিতে পারি, সেটা বাংলাতে হোক এবং ইংরেজিতেই হোক, সে দুটো ভাষাতেই ভালো করে রেডি করে রাখবেন এটা আমি বলবো। তারপর ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনার জেলা অর্থাৎ মুর্শিদাবাদ বাংলাদেশের সঙ্গে কতটা বর্ডার শেয়ার করছে, সেটা জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছেন যদিও 125.35 কিলোমিটার, কিন্তু কতটা ল্যান্ড কতটা ওয়াটার সেটা বলে উঠতে পারেননি। তো ল্যান্ড হচ্ছে 42.35 কিলোমিটার, বাকিটা ওয়াটার। তারপর কত আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অন্য অন্য কোন স্টেট যেগুলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, তো আসাম, ত্রিপুরা, মিজোরাম খুব সহজে সহজেই বলেছিলেন, মেঘালয়টা একটু দেরিতে বলেছেন, তাও ঠিক আছে। তবে এখানে একটা ভুল কোশ্চেনের করেছেন উনি, সেটা হলো যে পশ্চিমবঙ্গের একদম পশ্চিম প্রান্তের জেলা কোনটি, সেটা হচ্ছে পুরুলিয়া। তো এটা উনি একটু বলতে অসুবিধা হয়েছিল ওনার। তারপর ওনাকে সাব ডিভিশন বিষয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, তো যাই হোক সেটাও ঠিকঠাক উত্তর দিয়েছেন। এবার এখানে IFSC কোড নিয়ে ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, উনি উত্তরটা দিয়েছেন, কিন্তু কিছু একটু মনে হয় আর একটু হয়তো পরিষ্কার হলে ভালো হতো। সেটা হলো যে উনি যে 11 ডিজিটের কথাটা বলেছেন, প্রথম 4টে ডিজিট আমার মনে হয় যে ওটা ব্যাংকটাকে নির্দেশ করে, যেমন SBIN, HDFC, PUNB, তারপরে যে ডিজিটগুলো আলাদা থাকে থাকে, কিন্তু প্রথমটা যেটা সেটা ব্রাঞ্চটা নয়, মানে ওই যে ব্যাংক কোন ব্যাংক সেটাকে নির্দেশ করে। তাহলে ওখানে অন্যান্য যে প্রশ্নগুলোর উত্তর উনি সঠিকভাবেই দিয়েছেন। তারপর ওনাকে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু উনি ইংলিশ বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, এবং এটার অর্থটা এলা এটাই হলো যে অল ইজ নট হোয়াট ইজ সিম, যে যেটা যেমনটা মনে হয় সেটা তেমনটা নাও হতে পারে, এটাই বলে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার বলতে গেলে, যেটা এখানে বলা হয়েছে। তারপর সেলফ ইজ জায়েন্ট যে গল্পটা কোনো না কোনো সময় আমরা পড়ে থেকেছি আর কি, তো সেটাকে লেখক একটা খুবই বিখ্যাত যেহেতু গল্প আর কি, এটা অস্কার ওয়াইল্ডের লেখা, ওটা উনি বলে উঠতে পারেননি, অনেক আগে পড়েছেন। মিসলেনিয়াস স্পেলিংটা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তো মিসলেনিয়াস স্পেলিংটা বলতে গিয়ে একটু খটমটো হয়েছে, যে এ একটা লেটার বাদ চলে গেছে, কিন্তু উনি অর্থটা ঠিকঠাকই বলেছেন। তারপর দুয়ারে সরকার ক্যাম্পে উনি যে সুবিধাটা পেয়েছেন যে কৃষক বন্ধুর, সেটা সম্পর্কে উনি যথাযথই উত্তর দিয়েছেন, কিন্তু একটা যে সর্বোচ্চ কতটা জমি এবং জমির কতটা সর্বোচ্চ জমি থাকলে পারে যে সর্বোচ্চ টাকাটা পাওয়া যায় স্কিমের আন্ডারে, সেটা হচ্ছে 1 একর বা 3 বিঘার কিছুটা বেশি, বা 3.5 বিঘা অনেক সময় কাউন্ট করা হয়ে থাকে, তো সেটা। তারপর ওনাকে ওনার হবি নিয়েও প্রশ্ন করা হয়েছিল, হবি নিয়েও প্রশ্নের উত্তর অনেক প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন দুই একটা বাদ দিয়ে। তার মধ্যে যেমন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা কত সালে শুরু করা হয়, সেটা হচ্ছে 1969, যেটা পরে ওখানে বলা হয়েছে ইন্টারভিউর মধ্যেই, এবং এই অ্যাওয়ার্ডটা কেমন না গোল্ডেন লোটাস। এবং দঙ্গলে যে মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান, তো এই বিষয়গুলো আরও একটু ওনার জেনে রাখা উচিত, যেহেতু ওনার হবি হচ্ছে ওয়াচিং মুভিজ, সুতরাং এই ধরনের কিছু জিনিস তো অবশ্যই জেনে রাখা উচিত, যেগুলো ভালো ভালো উল্লেখযোগ্য সিনেমা আছে, সিনেমা রিলেটেড কিছু কোশ্চেন হতেই পারে। তো এই কিছু মোটামুটি জিনিস, তাছাড়া ওভারঅল বলতে গেলে MD আরিফুজ্জামান একজন ভালোই ক্যান্ডিডেট, বাকি উত্তরগুলো ঠিকঠাকই দিয়েছেন, এবং আশা করি ওনার মেন যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটা উনি সঠিকভাবে দিতে পারবেন, কিছু যে মিসগুলো হয়েছে এগুলো তিনি আর একটু গুছিয়ে নেবেন, তাহলে নিজেকে আরও সুগঠিত এবং একজন সফল ক্যান্ডিডেট হিসাবে উপস্থাপিত করতে পারে বলে আশা করি, এবং ওনার জন্য আমাদের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, এবং পরবর্তী অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।